ও খালা চলে যাচ্ছে, ঝগড়া শুনবে না? মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, এটা কোনো প্রশ্ন হলো? আমি একটু আগে বললাম আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা। মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে, অনেক এই দুনিয়াতে মা অনেক কিছু মানে করে আমাদের জন্য আমরা জানি। কিন্তু আমার সাদা মনে কাদা নেই ছোট মনে একটা প্রশ্ন আছে। আমি যখন এই অনুষ্ঠান থেকে ফিরে যাই দিনের বেলায় আমার মায়ের সাথে কথা বলি, গল্প করি। আমার মায়ের শুয়ে থাকে তো শরীর খারাপ, মানুষ অসুস্থ, তো ওনাকে যখন শুয়ে শুয়ে গল্প বলে বাবা ওইখানে অনুষ্ঠান কেমন হলো, খাওয়া দাওয়া কেমন দিয়েছিল, কি হলো না হলো সব জিজ্ঞেস করে। তো যখন আমি ওই কথা বলি আমার বাপ যখন দরজা থেকে আসে একটু বেলা দিকে, তখন আর মা একদম ছটফট করে উঠে, মানে বাপ ভাবো তাহলে বাপের কথা পাওয়া। আবার একটা কথা ছোট মাথায় চিন্তা করি, বাপ কিন্তু মার থেকে লম্বাই বড়, বাপ কিন্তু মার থেকে বয়সে বড়, সব দিক থেকে বাপই বড়। আমার মনে হয় বাপ বড়। যাই পা তুমি বলো আর কানের আঁখি খোলো, হো যাই পা তুমি বলো আর কানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। তার মা বলো মেয়ে ছেলে, আমি বলবো তার মানে তার স্বামী মানে বেটা ছেলে, এই করে করে তুমি আর আমি সেই সারা রাত যদি বলতে থাকি তার মা তার বাপ 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 তার মা তার বাপ, মানে শেষে মা হওয়ার কাছে চলে যাবে। এই ঝগড়ার শেষ হবে না, বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। ও খালা চলে যাচ্ছে, ঝগড়া শুনবে না? যাক আল্লাহ বিচার করবে। চলো আমার একজন সদস্য কম হয়ে যাচ্ছে, যাক তো প্রশ্নটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, এটা কোনো প্রশ্ন হলো? আমি একটু আগে বললাম আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা। মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে, অনেক এই দুনিয়াতে মা অনেক কিছু মানে করে আমাদের জন্য আমরা জানি। কিন্তু আমার সাদা মনে কাদা নেই ছোট মনে একটা প্রশ্ন আছে। আমি যখন এই অনুষ্ঠান থেকে ফিরে যাই দিনের বেলায় আমার মায়ের সাথে কথা বলি, গল্প করি। আমার মায়ের শুয়ে থাকে তো শরীর খারাপ, মানুষ অসুস্থ, তো ওনাকে যখন শুয়ে শুয়ে গল্প বলে বাবা ওইখানে অনুষ্ঠান কেমন হলো, খাওয়া দাওয়া কেমন দিয়েছিল, কি হলো না হলো সব জিজ্ঞেস করে। তো যখন আমি ওই কথা বলি আমার বাপ যখন দরজা থেকে আসে একটু বেলা দিকে, তখন আর মা একদম ছটফট করে উঠে, মানে বাপ ভাবো তাহলে বাপের কথা পাওয়া। আবার একটা কথা ছোট মাথায় চিন্তা করি, বাপ কিন্তু মার থেকে লম্বাই বড়, বাপ কিন্তু মার থেকে বয়সে বড়, সব দিক থেকে বাপই বড়। আমার মনে হয় বাপ বড়। বাপ বয়সে বড়, লম্বাই বড়, লম্বাইও বড়, এই সম্মানে বড়। মা তো বাপকে দেখে নিতে ভাবো তো। আচ্ছা ভাই, ও বলছে যে মায়ের থেকে বাপ লম্বা। এখন যদি মা 6 ফুটের হয় আর বাপ যদি 5.5 ফুটের হয় সে লম্বা হবে, ওই রকম কোন বাপ কি দেখে দেবে তার ছেলের জন্য, তার ছেলের জন্য 1/2 ফুট বেশি মেয়ে দেখে দেবে? দেখলে বলবে না ভাই এই মেয়ে লম্বা, আমার ছেলে শর্ট, দেখে দেবো না। আর হয় কিরকম ওই কোনো ইন্দু ইন্দু ব্যাপার হলে তবে হয়ে যান, মানে দেখাশোনায় কি বাপ কি দড়ি নিয়ে যাবে মেপে মেপে দেখবে? আচ্ছা আমি একটা কথা বলবো, বলো বলো, তুমি আগে সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেবো। আচ্ছা শোনো শোনো, হাদিস ও কোরআন একটু ইকো দেন, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে করো। তোমাকে একটা প্রশ্ন করবো আমি, তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? কাকে আগে সৃষ্টি করেছে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে। কে আগে, কে এসে আব্বা এসে না মা এসে? তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা হুজাইফা, তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, মা জননী
দশ মাস দশ দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা যদি বাপকে দেওয়া যায় বাপ পারবে? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে? মা যে কাজগুলো করে রান্না বাড়া ঠিক আছে, বাপ যেগুলো করে মানে ভ্যান চালায়, মা বাপ বাস চালায়, এই দুনিয়াতে অনেক কিছু বাপের যেগুলো কাজ, এই মাই গুলো আমি এনাকে বলে একটু বেশ বেরিয়ে দাও, ইনি বেরিয়ে দেবে, একটা মাকে বলে একটা বেশ বাড়াও, এসে হাত এরকম হবে না, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে, বলো। তুমি বলছো যে আমার মাকে যদি বলি বেশ বাড়াও পারবে না হাত লাগবে, এখন যদি আমার মায়েদের প্র্যাকটিস করাই আজ না হয় দু মাস চার মাস পরে একদিন একদিন পেরে যাবে, বুঝাই পা শুনছো? হ্যাঁ তোমার মারা দেখতে পাই না, ও দেখা পাচ্ছে না, চলো কিন্তু তিন চার মাস পর তোমার পারবে। আমার মায়েরা ওদিকে ঘুরে আছে, গজল ছেড়ে দেবো নাকি? ও আচ্ছা এইদিকে চেপে আসো, এই টুলটা একটু সরিয়ে দাও না, আমি খাতাটা দেখবো না, ঠিক আছে ঠিক আছে নাও। কিন্তু যদি কোন দাদাকে যদি বলি দাদা একটা সন্তান জন্ম দাও তো, ওটা হয় নাকি? যেটা হওয়ার না ফালতু, ওই জন্য তো মায়ের সম্মান বেশি। শুরু বলো, আমি শুরু শোনো শোনো, কত যতনা সখিল করবে তোমার ধরে, কত যতনা সখিল করবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে পাতলি মায়ের উদরে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি দশ মাস গর্ভে ছিলে। শোনো, কত যতনা সখিল করবে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে পাতলি মায়ের উদরে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসতে খুশি হবে আল্লাহ রাসুল। হো যাইবা তুমি বলো আর কানের আঁখি খোলো, হো যাইবা তুমি বলো আর কানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম, মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না, মায়ের গর্ভে আমরা থাকি খাই। তুমি বললে মায়ের গর্ভে আমরা রক্ত মাংস খাই, এই দুনিয়াতে আসি আমার মা জননী লালন পালন করে, খাইয়ে দাইয়ে মানুষ করে। আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলো, তুমি বলো তো মায়ের গর্ভে যখন আমরা থাকি আমার বাপরা কোনোদিন সেই তখন কি আমাদের মায়েদেরকে লক্ষ্য রাখে, ভালো মন্দ হলিস ফল পাগল কিনে এনে দেয় মাদের জন্য, তখন মা বাপের দাম নেই? আর শোনো, তুমি বললে মা খাইয়ে পরিয়ে মানুষ করেছে, লালন পালন করেছে, মেহনত করেছে, এই করেছে ওই করেছে তাই করেছে, তো তোমার মা যখন খাইয়ে পরিয়ে মানুষ করলো, তোমার বাপ যদি থলি ভর্তি করে বাজার না করে দিত কি খাওয়াতো তোমার মা? পানি খাইয়ে যায়, পানি খাবে তাহলে? এখন সব মোড়ে মোড়ে হোটেল হয়ে গেছে, হোটেল থেকে কিনে এনে খাবে, বাপ যদি বাজার না করে দেয়। হোটেল হয়ে গেছে, তোমার মা টাকাটা কোথায় পাবে? মারা টাকা পাবে, বাপ রোজগার করে এনে দেবে? মারা টাকা পায় না, আমার মায়ের এখন লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়, ওই 500 টাকায় কদিন চলবে? চলবে চলে। শোনো, তুমি একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট? আবার এই দুনিয়াতে দেখবে অনেকজন বিদেশে কাজে চলে যায়, সেই মাদেরকে জিজ্ঞেস করবে এখন তোমার স্বামী তো বিদেশে কাজে চলে কেমন লাগছে? এখন যদি বাপ বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে, কি জ্বালা, এমনি মানবে মা নানির বাড়ি চলে যাবে, মামারা খাওয়াবে ফিরবি, শোনো তারপর ওই যার সেলাই এনে ধরাই পিতা জন্ম দাতা। তুমি বিনা বাপে হেলিকপ্টার, বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না, বাপ মা দুজনকেই লাগবে, শুধু বাপ মা 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 করলে হবে না, এই দুনিয়াতে বাপকেও লাগবে মা কেও লাগবে, আর মা কে যদি ডবল করে দাও কি হবে? সেও বেটা ছেলে মা মা মামা, তাহলে সব দিক থেকে বাপেদের জয় জয়। শোনো তাহলে ওই চার সিলাই এলে ধরাই পিতা জন্ম দাতা, আর পিতা ওই চার সিলাই এলে ধরাই পিতা জন্ম দাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা, আর খেটে খেটে মা খাইয়েছে মা পরিয়েছে, যারা দিন মজুরি কাজ করে টেনে বাসে হকারি করে মাঠে ঘাটে চাষ করে, তাদের জিজ্ঞেস করবে একটা বাপ ছেলে মেয়ে মানুষকে করতে গেলে কত কষ্ট লাগে? এই দুনিয়াতে এসিতে ঘরে বসে ছেলে মানুষ হয়ে গেলে মনে করে কোনো একদম আর কষ্ট নেই বাপে। শোনো তাহলে ওই খেটে খেটে বাবা মাথা গাম পায়ে ফেলে,
আর রক্ত পানি করে আহার মুখে দেই তুলে আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে যদি বাবা না থাকে মায়েদের জীবন সুখী হয় না শোনো ভাই যতই খাটুক আমার বাপেরা তবুও মায়ের সম্মান বেশি কেন জানো তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো এই ইবাদতগুলো তুমি কিসের জন্য করছো আল্লাহকে ভালোবেসে কেন আমরা আল্লাহর বান্দা নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি ফরজ কাজ না করি কি হবে ভাই কালো আগুন পোড়াবে গুড়গুড় করে আওয়াজ হবে ভিতরে আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাত দেয় ব্যাস এই কটা আশা এছাড়া কি আছে তুমি আল্লাহ রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো আর জাহান্নামের ভয়ে ইবাদত করছো আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো বুঝাই পা তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত কোথায় আল্লাহ আটটা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় ঠিক বলছি নাকি দাদা জান্নাত মায়ের কদমের তলায় তাহলে তো কি বলবো মানুষ তো সবাই জান্নাতেই যাওয়ার আশা করে জাহান্নামে কেউ যাওয়ার আশা করে এই জান্নাতের পর জান্নাতে ঢুকে গেলে কেউ মরবে না কেউ মানে সবাই একদম চির অমর হয়ে যাবে তাহলে আর কি হবে সুরে সুরে শোনো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের কোলে যাও খিদমত কেন যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক ফোঁটা ও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায় মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রাপানা তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না জান্নাতে চলে গেলে মনে হয় হ্যাঁ হ্যাঁ নাকি কি আছে আর লাগবে নাকি তুমি সব জানো কি বলো একটু আওয়াজ দিয়ে দাও না রে তাকবি তুই আল্লাহ আকবার দিয়ে চিস তোর আব্বা তোকে মানলো না সকালে টাকা দিয়ে অনুষ্ঠানে জন্য তাহলে তোর মা তোকে বেশি ভালোবাসে তো আব্বা ভালোবাসে না এ লজ্জা করছিস কেন হ্যাঁ তাহলে পয়সাটা না হলে ভালোবাসা শুধু হলে চলবে টাকা দরকার তাহলে শোনো ওই পিতা আদমের পাঁচর মধ্যে মা হাওয়াকে বানায় এ বললো মায়ের পায়ের তলায় জান্নাত আমাদের তাহলে এরপরে জান্নাতের পরে কি আছে তো শোনো ওই পিতা আদমের পাঁচর মধ্যে মা হাওয়াকে বানায় ওই পিতা আদমের পাঁচর মধ্যে মা হাওয়াকে বানায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায় আরে ও কালাম ভাই ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা শোনো আবুল কালাম পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা
কি বলবো আরে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হাদা তারা দুনিয়ায় বেসাহারা যারা আজকে পিতা হাদা তারা দুনিয়ায় বেসাহারা তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না মোর নবী মুহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায় আর আমার বাপের জান্নাত বাপের জান্নাত মানে তার মা মানে দাদি তাহলে দাদিটা ছেলে না মেয়ে দাদি যদি মেয়ে হয় আর বিনা দাদাতে কি দাদি হয় দাদাটাও তো বেটা ছেলে নাকি আর সেই দাদা তার মা এবারে তুই যদি তার মা বলো মেয়ে ছেলে আমি বলবো তার বাবা মানে তার স্বামী মানে বেটা ছেলে এই করে করে তুমি আর আমি সেই সারা রাত যদি বলতে থাকি তার মা তার বাপ 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 মানে শেষেতে মা হওয়ার কাছে চলে যাবে তারপরে মা হওয়া হ্যাঁ তারপরে মা হওয়ার পরে কি পিতা আদম তারপরে বাপে শুনো বাপে শুরু আর বাপে শেষ তাহলে আর কি বলবো কি বলবো বলো যা আছে বের কর তোমার এলাকা তোমার নানি বাড়ি এলাকা তোমার মামারা আছে মানে তোমার তো এখন মানে আমি অত দূর থেকে আমি তো আর আমি আর তোমাকে ডেকে এনে আমার এলাকায় এসে ছোট করো থাক ঝগড়া শেষ করো ঠিক আছে ঝগড়া করো বলো ও খোদাই পা আমার মনে হয় ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না বাপ মা ছাড়া দুনিয়াতে কেউ আসবে বাপকেও দরকার মাকেও দরকার এই মাকে আল্লাহ সম্মান দিয়ে বলে মাকে মাথায় তুলে রাখবে আর বাপকে ফেলে দেবে এরকম হবে শোনো আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা ও খোদাই পা আমার মনে হয় এই ঝগড়া শেষ হবে না বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর তোমার ভাড়ে কুকুর নেই তাই আশরাফ ভাইয়ের কোলে বসো বয়স্ক লোক উনি এমনি বাঘের মতো গর্জন তাহলে আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো আর ঝগড়া করতে পারবে না তাই শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো হুজাই পাও কালাম পিতা মাতার সেবা করো ও গো মুসলমান মুসলমান বলে এ মেয়ে হান্নান কদর কর তুজো নারী সমান হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তারি প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম খোদা করলো সবার পিতা আদো এমন কথা বলে শেষ পয়গম্বরে পরে মাহাওয়াকে করিল সিজন হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ও গো মিন্টু দাদা তোমার মায়েরা মসজিদে আজকের বেশি দিল না চাঁদা যাওয়ার সময় বাপেরা দিয়েছে বাপেরা দেখি 1 লক্ষ টাকা দিয়েছে কোনো একটা মার নাম দেখে 50 হাজার আমি 500 টাকা দিয়েছি দেবে চাল দেয় চাল দেবে কিন্তু আজকের দেখবো এর মায়েদের বদ্ধ মসজিদের জন্য টাকা ক টাকা দিয়ে যায় আজকের শোনো কি দেবে তো মায়েরা সব বাবা সেই দেখে যেই বলি যে মসজিদে টাকা দিতে উনি পালাচ্ছে আনতে যাচ্ছে টাকা ঠিক আছে দেখা যাবে যাই হোক এই গজলটা বললাম এর উদ্দেশ্য আমি শেষে বলবো বললাম বলে দিই এই গজলের উদ্দেশ্য এটাই আমাদের যে কেউ বড় কেউ ছোট এটা আমাদের উদ্দেশ্য নয় আমি শুরুতেই বলি যে আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলেছেন 1 বার বাপের কথা বলেছেন অর্থাৎ আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে কিন্তু এই দুনিয়াতে যা কি হলো ওই কারণে এই গজলটা গাই না কি বলবো বলো তো ভুল করলুন কে
যাই হোক তো আমরা কি করি মাকে বেশি ভালোবাসি মাকে সম্মান করি কেন মাওলানা সাহেবের মুখ থেকে আমরা মায়ের কথা শুনি যে মাকে আল্লাহ এই সম্মান দিয়েছে ওই সম্মান দিয়েছে গজলের মাধ্যমে শুনি মা এই মা ওই আবার চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো আর বাপ কি বলে বলেছে মা চাঁদের মতো সুন্দর আর এই দুনিয়াতে বাপের কোনো দাম নেই আমরা কি করি জানেন বাপকে মাকে ভালোবাসি মাকে সম্মান করি মাওলানা সাহেবের মুখে শুনি মাকে কষ্ট দিলেই জাহান্নামে যাবে আর বাপকে কষ্ট দিলে তুমি কি জান্নাতে যাবে অনেক জনা দেখবেন বাপকে কষ্ট দেয় কেন এই দুনিয়াতে আমাকে বাপ একটু মারধর বেশি করে রাগারাগি বেশি করে